আসসালামু আলাইকুম অনারেবল পিপল, দিস ইজ মি রোশন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডিমান অফ দ্য মমস ওয়ার্ল্ড। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি অত্যন্ত মজাদার এবং মুখরোচক একটি বিফ কারি, যার নাম হচ্ছে আচারি বিফ। তো চলুন দেখে নেওয়া যাক। আচারি বিফ তৈরি করার জন্য আমি নিয়েছি হাফ কেজি বিফ, আর আমি এগুলোকে রেগুলার কাটেছি, একটু ছোটো সাইজে কেটেছি এবং কিউব শেপ করে কেটেছি। সবগুলো সেম সাইজে রাখার চেষ্টা করেছি যাতে করে এগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ে বয়ল হয়ে যায়। তো এখন আমি এগুলোকে ম্যারিনেট করব, আর ম্যারিনেট করার আগে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এখন আমি অ্যাড করছি 1 টেবিল স্পুনের মতো হোয়াইট ভিনেগার, 1 টিস্পুন গরম মশলা। আমি এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে বিফের সাথে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি এখন এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নেব। এখন আমি অ্যাড করে নিচ্ছি হাফ কাপ প্লেন ইয়োগার্ট। আমি কিন্তু প্লেন ইয়োগার্টটার পানি ছাড়িয়ে নিয়ে এখন আমি অ্যাড করব 1 টিস্পুন রেড চিলি পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টার্মারিক পাউডার, এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি রেডিমেড বিফ কারি মশলা 1 টিস্পুন। এখন আমি অ্যাড করে নিচ্ছি 2 পিসেস ম্যাঙ্গো পিকল। চাইলে কিন্তু আমরা এখানে যে কোনো আচারই ইউজ করতে পারবো, কিংবা আচারের ঝোল অথবা তেলও ইউজ করা যাবে। ভার্টিক্যাল শেপ কাট অনিয়ন, আমার কাছে মনে হলো এক্ষেত্রে স্লাইসড অনিয়নের চেয়ে অনিয়ন পেস্টটাই বেটার হতো। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস বিফের সাথে ভালো করে মিক্স করে নেব এবং মিক্স করে 1.5 আওয়ার মতো ম্যারিনেট করে রেখে দিই। অ্যাকচুয়ালি ফ্লেশি টাইপের ফুডগুলো ম্যারিনেশন যত ভালো হয় খাবারগুলোর টেস্ট তত ভালো হয়। এক অন্যদিকে আমি চুলায় তেল গরম করে সেখানে 3টে তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টে এলাচ এবং লবঙ্গ 2-3টার মতো দিয়ে দিয়েছি। আজ তো মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলে। এখন আমি আমার বিফ ম্যারিনেশনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন আমি এটিকে ঢেকে দিচ্ছি। টক দই এবং বিফ থেকে বের হওয়া পানিটুকু শুকানো পর্যন্ত আমি চুলায় মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তো দেখুন কারির পানিটুকু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এসেছে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার পরে আমি ভালোভাবে কারি এবং পানিটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে নিচ্ছি। এখন আমি চুলার মিডিয়াম লো ফ্লেমে অ্যাবাউট 10-15 মিনিটসের মতো কুক করব, অর্থাৎ কাইটার পানি শুকিয়ে গ্রেভিনেস ক্রিয়েট না হওয়া পর্যন্ত। অন্যদিকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন 5 ফোড়ন, দুটো শুকনো মরিচ, 2 কাঁচা মরিচ। অ্যাকচুয়ালি স্বাদ মতো ঝাল দিয়ে যত বেশি খাবে তত বেশি কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ দেওয়া যাবে। এখন আমি এর সাথে মিক্স ফোড়নটা মিক্স করে নিয়েছি। ফোড়নটা মিক্স করার ফলে অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়েছে। এখন আমি এটাকে
নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। আফটার 15 মিনিটস দেখুন আমার বিফ কারিটা কেমন হয়েছে, গ্রেভিনেস স্ক্রিড হয়ে গিয়েছে। এখন আমি ফাইনাল একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আর সেটা হচ্ছে গার্লিক ক্লোভস অথবা রসুনের কোয়া। আর রসুনের কোয়াটা আমি আগে থেকে চামড়া ছিল টেলে রেখেছিলাম। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার আচারি বিফ। অত্যন্ত সুস্বাদু ও মজাদার আচারি বিফ কারিটা গরম গরম ভুনা খিচুড়ি কিংবা ডালা খিচুড়ি অথবা পরোটার সাথে অসাধারণ লাগবে। আশা করছি সবাই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর হ্যাঁ, আপনাদের মজার মজার রেসিপিগুলো আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।